স্যার আমরা কথা বলি স্যার, আপনি চা খান, তারা পাঠিয়ে পাখি আমরা কিছু কথা বলি স্যার। জি ওই জিনিসটা একটু বলতো স্যার, যে 1986 এ নেত্রী লালদিঘির ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান। আবার দুই দিন পরে উনি ক্যান্সারের ওনার কথা চেঞ্জ করে আবার ক্যান্সারের ইলেকশনে কন্টেন্ট করার এ ঘোষণা দিল। এই জিনিসটা কি স্যার? নির্বাচনে যাবে না, তারপরে আবার আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর দিতে উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে, মানে কে বলেছিল স্যার? সেটা দেশের মানুষও ভালো হবে না, যেসব বক্তব্য দেশের মানুষের কথা পরে আসছে। আপনার দলের মধ্যে কি রিপার্কাশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপ্রেজেন্টেশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে, কারণ একবার এক কথা বলে ভালো হবে না। এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকেই বলছে। কারা সে নেতারা? মানে কারা ছিল এখানে? আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তুফাল আহমদ, আমির হোসেন আহমদ, জিল্লুর রহমান, এরাই তো নেতা। এরপরে নেতৃত্বে এরাই বলো এটা এর কনসিকোয়েন্সটা ভালো হয়নি, তাই বললো ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন, যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য, আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 1986 এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল, একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার মানে বলা হচ্ছে ক্ষমতার ব্যাপার, আপনি তো বুঝতে পারছেন যে এটা পাতা হয়ে গেছে, তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিতে সে কাছে নিলেন? নিলেন পাওয়ার অ্যান্ড মানি করে তো শোনা যায়, পাওয়ার পাওয়ার অ্যান্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য, যে ইলেকশনটা করবে। মানে কার পাওয়ার? মানে ক্ষমতা
অর্থটা কি বোঝানো? অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায় হঠাৎ ইলেকশন করবো, এখন আমার খরচ লাগবে সেরকম। তখন যে পাওয়ার